ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিনাপানি ইংলিশ একাডেমি। আজকে আমি তোমাদেরকে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস ফাইভের পেজ নাম্বার 182 পেজের ম্যাথটা সমাধান করাবো। দেখো এখানে বলেছে ছবি দিয়ে তথ্য বিচার করি। সি নাম্বারে ম্যাথটা বলেছে হুগলির রাজবল হাটে এক তাঁতের তৈরি ছ মাসের শাড়ির সংখ্যার চিত্রলেখ নিচে দেওয়া হলো। এখানে মাস দেওয়া হচ্ছে জানুয়ারি মাসে কটা তৈরি করেছে, ফেব্রুয়ারি মাসে কটা তৈরি করেছে, মার্চ মাস, এপ্রিল, মে, জুন। এখানে ছয় মাসের তাঁতের শাড়ির সংখ্যা দেওয়া আছে। আবার এখানে দেখো একটা ছবি শাড়ির একটা ছবি সমান হচ্ছে ছটা শাড়ি। তাহলে দেখো জানুয়ারি মাসে কটা ছবি দেওয়া আছে শাড়ি, তিনটে। তাহলে এখানে ছয় 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 তিনটে ছয়কে যোগ করলে আমরা পাবো তিন ছয় আঠারো, সরি আঠারো। এরপরে দেখো ফেব্রুয়ারি মাসে কটা শাড়ির সংখ্যা দেওয়া আছে, চারটে। তাহলে ছয় 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 আর ছয়, চারটে ছয়কে যোগ করলে চার ছয় চব্বিশ। তাহলে এখানে ফেব্রুয়ারি মাসে তা শাড়ি তৈরি করছে হচ্ছে চব্বিশটি। এবারে মার্চ মাসে দেখো দুটো ফুল শাড়ি দেওয়া আছে, ছয় আর ছয় যোগ করলে বারো। এখানে আধা মানে হচ্ছে তিনটে শাড়ি ধরতে হবে, অর্ধেক থাকলে তিনটে, তাহলে হচ্ছে ছয় ছয় বারো আর এখানে তিন, তাহলে কটা হবে পনেরোটা হবে। মার্চ মাসে তৈরি করছে পনেরোটায়। এবার এপ্রিল মাসে দেখো এখানে ছয় এখানে ছয় এখানে ছয়, ছয় ছয় বারো তিন ছয় আঠারোটা, তাহলে হচ্ছে এপ্রিল মাসে আঠারোটা তৈরি করছে। এরপরে দেখো মে মাস এক দুই তিন, তিন ছয় আঠারো আর এখানে তিন, আঠারো আর তিন যোগ করলে একুশ, তাহলে হচ্ছে মে মাসে তৈরি করছে একুশটা। জুন মাসে দেখো জুন মাসে তৈরি করছে দুটো দেওয়া আছে ছবি, তাহলে ছ দুগুণে বারো। তাহলে তোমরা দেখো জানুয়ারি মাসে তৈরি করছে আঠারোটি। এই ছবি দেখে নাম্বারগুলো বসিয়ে নেবে প্রথমে, তাহলে ম্যাথটা করতে সুবিধা হবে। ফেব্রুয়ারি মাসে যেহেতু চারটে ছবি দেওয়া আছে শাড়ির, এখানে চার ছয় চব্বিশ। মার্চ মাসে দুটো ফুল এবং একটা হাফ দেওয়া আছে, তাহলে ছ ছয় বারো আর তিন যোগ করলে পনেরো, কারণ হাফ মানে হচ্ছে ছয়ের অর্ধেক হচ্ছে তিন, পনেরো। এপ্রিল মাসে দেখো শাড়ি তিনটে দেওয়া আছে, তাহলে তিন ছয় আঠারো। মে মাসে দেওয়া তিনটে শাড়ি দেওয়া আছে, তাহলে তিন ছয় আঠারো আর এখানে তিন, আঠারো তিনে একুশ। জুন মাসে হচ্ছে দুটো দেওয়া আছে, দুটো মানে ছ ছ বারো। তাহলে হচ্ছে জানুয়ারি মাস, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে এবং জুনের আমরা শাড়ির সংখ্যা পেয়ে গেলাম। এরপরে দেখো কোশ্চিন কি বলেছে, বলেছে কোন মাসে সবচেয়ে বেশি সংখ্যক তাঁতের শাড়ি তৈরি করেছিলেন, কোন মাসে সবচেয়ে বেশি সংখ্যক তাঁতের শাড়ি তৈরি করেন। তাহলে কোন মাসে সবচেয়ে বেশি তৈরি করেছে, এখানে দেখো আঠারো চব্বিশ পনেরো আঠারো একুশ বারো, তাহলে চব্বিশ, চব্বিশটা আমরা পেরেছি ফেব্রুয়ারি মাসে। তাহলে লিখতে হবে অ্যান্সার, ফেব্রুয়ারি মাসে সবচেয়ে বেশি শাড়ি তৈরি করেছিল, ফেব্রুয়ারি মাসে সবচেয়ে বেশি শাড়ি তৈরি করেছিল। এরপরে দেখো কোন মাসে সবচেয়ে কম সংখ্যক তাঁতের শাড়ি তৈরি করেছিলেন, কোন মাসে সবচেয়ে কম তৈরি করেছেন, এখানে দেখো বারো একুশ আঠারো পনেরো চব্বিশ আঠারো, তাহলে বারো হচ্ছে সবচেয়ে কম, তাহলে হচ্ছে বারো পেয়েছি আমরা জুন মাস। তাহলে হচ্ছে জুন মাসে সবচেয়ে কম তাঁতের শাড়ি তৈরি করেছিলেন। এবার দেখো মার্চ মাসে কতগুলো তাঁতের শাড়ি তৈরি করেছিলেন, মার্চ মাসে, তাহলে দেখো মার্চ মাসে কতগুলো তাঁতের শাড়ি তৈরি করেছেন পনেরোটি, মার্চ মাসে তাঁতের শাড়ি তৈরি করেছেন পনেরোটি। এরপরে দেখো মে মাসে কতগুলো তাঁতের শাড়ি তৈরি করেছিলেন, মে মাসে কতগুলো তাঁতের শাড়ি তৈরি করেছিলেন, মে মাসে দেখো একুশটি, তাহলে মে মাসে তাঁতের শাড়ি তৈরি করেছিলেন একুশটি। তোমরা ফুল সেন্টেন্সে বা ফুল বাক্যে অ্যান্সার লিখবে, এখানে মে মাসে কতগুলো তাঁতের শাড়ি তৈরি করেছিলেন, তোমরা লিখবে মে মাসে একুশটি তাঁতের শাড়ি তৈরি করেছিলেন, মার্চ মাসে কতগুলো তাঁতের শাড়ি তৈরি করেছিলেন, মার্চ মাসে পনেরোটি তাঁতের শাড়ি তৈরি করেছিলেন,
কোন মাসে সবচেয়ে কম সংখ্যক তাঁতের শাড়ি তৈরি করেছিলেন? অ্যান্সার লিখবে জুন মাসে সবচেয়ে কম সংখ্যক তাঁতের শাড়ি তৈরি করেছিলেন। আবার দেখো, কোন মাসে সবচেয়ে বেশি সংখ্যক তাঁতের শাড়ি তৈরি করেছিলেন? অ্যান্সার লিখবে ফেব্রুয়ারি মাসে সবচেয়ে বেশি সংখ্যক তাঁতের শাড়ি তৈরি করেছিলেন। এভাবে ফুল সেন্টেন্সে বা ফুল বাক্যে অ্যান্সারগুলো তোমরা লিখবে। এখানে যেহেতু জায়গা শর্ট আছে, এই কারণে আমি শুধু অ্যান্সারটা লিখেছি। তাহলে এখানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন মাসের তাঁতের শাড়ি কটা তৈরি করেছে তার একটা পরিসংখ্যান দেওয়া আছে। এই পরিসংখ্যান দেখে এই কোশ্চিন অ্যান্সারগুলো প্রথমে তৈরি করতে হবে। তা দেখো, এখানে প্রথমে তোমরা তাঁতের শাড়ি কটা তৈরি করেছে কোন মাসে সেটা তোমরা নির্ণয় করবে। যেহেতু এখানে হাফ দেওয়া ছিল, এই কারণে তোমরা হাফের জন্য ছয়ের অর্ধেক তিন তিন ধরবে। এখানেও যেহেতু মে মাসে এখানে তিনটে ফুল দেওয়া আছে, একটা হাফ শাড়ি দেওয়া আছে, তাহলে তিনটে ফুল শাড়ি 3 × 6 = 18, এখানে হাফ মানে তিন ধরতে হবে, তাহলে হচ্ছে 21 হয়ে গেল। এভাবে তোমরা শাড়ির সংখ্যাকে নির্ণয় করে নেবে, তারপরে কোশ্চেন অ্যান্সার করলে কোনো অসুবিধা হবে না। এই ছিল আজকের ম্যাথ। যদি আমার ভিডিও এবং চ্যানেল ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং ম্যাথে যদি কারো ডাউট বা প্রবলেম থাকে তাহলে স্ক্রিনে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, ফোন করলে বা হোয়াটসঅ্যাপ করলে আমি সমাধান করে দেবো।